তো গাইস আজকে আমি একটা ভিডিও শুট করলাম। ভিডিওটা পুরোপুরি আপনাদের জন্য, আপনাদের সচেতনতার জন্য। আমি এখন কিছু বলবো না, আপনারা ভিডিওটা ফার্স্টে দেখে নিন। দেখার পরে আগে বুঝে নিন, তারপরে বাকিটা আমি যদি বুঝতে না পারেন তাহলে আরো ভাঙিয়ে ভালো করে বুঝিয়ে বলে দেব এবং কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বাকিটা আমি আছি বুঝিয়ে দিচ্ছি। চলো দেখা যাক। হ্যাঁ দাদা বলেন। বলছি আমি কিছু টাকা তুলব। কত টাকা? 5,000। আধার কার্ডটা বের করে, আধার কার্ড এনেছেন? আধার কার্ডটা বের করে, নিচে রেখে দিতে পারবে? দাদা সার্ভার ডাউন আছে, বুঝছেন? সার্ভার ডাউন আছে, এখন হচ্ছে না। আপনি একটা কাজ করেন, আপনি আধা ঘন্টা পরে আসেন, মনে হয় তখন হয়তো সার্ভার ঠিক হয়ে যাবে। আপনি আধা ঘন্টা পরে আসেন, আধার কার্ড নিয়ে যাবেন, আপনি একটা কাজ করেন, আধা ঘন্টা পরে আসেন, সার্ভারটা হয়তো ঠিক হয়ে যেতে পারে, তখন আমি টাকা তুলে দিচ্ছি, ঠিক আছে? তো গাইজ আপনারা দেখলেন, কি দেখলেন আপনারা? দেখলেন এটাই যে একটা কাস্টমার এসেছিল দোকানে, তা সে টাকা তুলতে এসেছিল আধার কার্ড দিয়ে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। তো দোকানদার কি করলেন, দোকানদার করলেন কি, ফিঙ্গারপ্রিন্ট নিলেন ব্যালেন্স চেক করার নামে। কিন্তু দোকানদার ফার্স্ট টাইমেই ব্যালেন্স চেক করেনি, ফার্স্ট টাইমেই অ্যামাউন্ট লিখে 5,000 টাকাটা তুলে না। তারপরে অনেক নাটক সাটক করে করার পরে কাস্টমারকে কি বললেন, বললেন যে এখন সার্ভার ডাউন আছে, টাকা উঠছে না, আপনি একটা কাজ করেন, 30 মিনিট পরে আসেন। কাস্টমার তো কিছু বুঝল না, কাস্টমার দিব্যি চলে গেলেন, ভালো মন্দ অত বুঝলেন না। উনি ওনার সততা হিসাবে ভাবছেন যে ইনি সত্যি কথাই বলছে, সেই হিসাবে উনি চলে গেলেন, কিন্তু ওনার অ্যাকাউন্ট থেকে অলরেডি 5,000 টাকা দোকানদার তুলে নিলেন। চলুন দেখুন সেকেন্ড পার্টটায় কিভাবে দোকানদার আবার ঠকানোর চেষ্টা করে, চলুন দেখা যাক। দাদা মনে হচ্ছে এসছে, দিন দাদা ফিঙ্গারটা দিন। 5,000 বললে না? হ্যাঁ
तो गाइस अपनारा देखलें सेकेंड पार्टा। सेकेंड पार्टा हलो कस्टमर टा जखन द्वितीय बार आबार आसे 30 मिनट पोरे तखन कि करलें दोकानदार तार अकाउंट थेके 5000 टाका आसलेई तोले। तोलार पोरे ताके दिए दें 5000 टाका दिए दें किन्तु तार पोरे जखन कस्टमर टा चले जाए तखन कि करलें उनि कस्टमर जो फिंगरप्रिंट फिंगरप्रिंट एक स्टिकर माध्यम ओ दोकानदार निये ना भालो करे जाज करे देखें और फिंगरप्रिंट निये नियेछे जार फले कि होच्छे एखाने प्रब्लेम होच्छे एटाई फिंगरप्रिंट जदि निये ना ताहले परवर्तीकाले जदि फिंगरप्रिंट जेनुइन भावे दोकानदार तुलते पारे एकटु भूल होले हबे ना किन्तु जेनुइन भावे जदि तुलते पारे ताहले হয়তো সে দ্বিতীয়বার আবার কাস্টমার না থাকলে সে যদি ট্রাই করে ওই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে হয়তো টাকাটা উঠে যেতে পারে ওই একই আধার নাম্বার দিয়ে। তো গাইস এই ভিডিওটা শুট করার একটাই কারণ বলার একটাই কারণ যে আপনারা যে টাকা তুলতে যাবেন যখন অ্যাকাউন্ট থেকে যখন টাকা তুলতে যাবেন তখন সেই দোকানেই যাবেন যে দোকানদারের উপর আপনাদের বিশ্বাস আছে ভরসা আছে ঠিক আছে সেই দোকানেই যাবেন নচেত যেখান সেখান থেকে আধার কার্ড দিয়ে টাকা তুলবেন না। এটা আমার রিকোয়েস্ট রইল আপনারা সব জায়গা থেকে টাকা তুলবেন না কারণ এতে আমার কিছু হবে না ক্ষতি আপনাদেরই হবে। তো খুব বিশ্বস্ত ছাড়া আপনারা যেখান সেখান থেকে টাকা তুলবেন না। আর রইল বাকি আমি আমার উপর বিশ্বাস করা না করাটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে কারণ আমি যদি আজ কোনো ভুল কাজ করতাম তাহলে নিশ্চয়ই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতাম না আমি এগুলোকে লুকিয়ে রাখতাম। এটুকুই বলার ছিল মাথায় রাখবেন যাই হোক ভালো থাকবেন সুখে থাকবেন আর সেফ থাকবেন বাই।